নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা স্ন্যাক্সের রেসিপি, পটেটো ব্রেড রোল। খুব সহজেই এটা ঘরে বানানো যায়। সন্ধ্যায় চায়ের সঙ্গে এরকম স্ন্যাক্স পেলে তো আর কোনো কথাই নেই, খেতেও মুখরোচক। তাহলে বানানো শুরু করছি, দেখে নিন কী কী লাগছে। এখানে চার পিস ব্রেড নিয়েছি, চারটে কাঁচা লঙ্কা, দুটো সেদ্ধ করা আলু, একটা পেঁয়াজ, অল্প রসুন বাটা আর অল্প আদা বাটা, আর নিয়েছি কিছুটা ধনে পাতা। প্রথমে এরকম একটা বাটিতে আলুটাকে স্ম্যাশ করে নেব। তারপরে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, ধনে পাতা, লঙ্কা, আদা, রসুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, কোয়ার্টার চামচ চাট মশলা। এইগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিলাম একটু হলুদ গুঁড়ো। এই এক্সট্রা লঙ্কা অ্যাড করলাম, তাতে কি খেতে একটু চটপটা হয়। সব কিছু দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিচ্ছি। হাতে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি। এখন এই মেখে নেওয়া আলুর থেকে একটু আলু নিয়ে এরকম হাত দিয়ে ফিঙ্গারের মতন বানিয়ে নিচ্ছি। মেখে নেওয়ার সবটুকু আলুর থেকে এতগুলো ফিঙ্গার শেপে বানিয়ে নিয়েছি। চপিং বোর্ডের উপরে ব্রেডের পিসগুলো নিয়ে নিলাম। এখান থেকে দুটো পিস ব্রেড নিয়ে এইভাবে চাকু দিয়ে চারদিকে কেটে নিলাম। যতগুলো ব্রেড ইউজ করব ততগুলোই কিন্তু আমি সাইড থেকে এইভাবে কেটে নেব। আর কেটে নেওয়া ব্রেডের পিসগুলো কিন্তু ফেলবো না, এইটাই মিক্সিতে দিয়ে ব্রেড ক্রাম বানিয়ে নেব। দেখুন ব্রেড ক্রামটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। একটা প্লেটের মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে জল দিয়ে ভালো করে স্মুথ ঘোল বানাবো। এই ঘোলের মধ্যেই কিন্তু রোলগুলো ডিপ করব। আপনারা ময়দার পরিবর্তে ডিমও ব্যবহার করতে পারেন, যেহেতু শ্রাবণ মাসে অনেকেই ডিম খায় না, তাই এটা আমি ময়দা দিয়ে বানাচ্ছি। ময়দার ঘোলটা বানিয়ে রেডি করে নিয়েছি। এখন প্লেটে কিছুটা জল নিয়েছি, ওখান থেকে একটা ব্রেড নিয়ে জাস্ট দুপিট ভিজিয়ে এইভাবে আস্তে করে চিপে নেব। প্রত্যেকটা পিসেই কিন্তু একটা করে রোল হবে, তাই আমার যতগুলো রোল বানাবো ততগুলি ব্রেডকে এইভাবে চিপে চিপে রেডি করে নেব। এখন চিপে নেওয়া ওখান থেকে এক পিস ব্রেড এইভাবে বেলে একটু পাতলা করে নেব। তারপরে এর মধ্যে ফিঙ্গারের শেপে আলুর পুরটা দিয়ে আস্তে আস্তে করে রোল করে নেব। এইভাবে আমরা যতগুলো ব্রেড রোল বানাবো সব এইভাবে রেডি করে নেব। ব্রেড ক্রামটা এরকম একটা প্লেটে ঢেলে নিয়েছি। এখন এখান থেকে একটা রোল তুলে নিয়ে ময়দার ঘোল লাগিয়ে নেব, আর চামচ দিয়ে তুলে ব্রেড ক্রামগুলোর মধ্যে রাখব, আর উপর দিয়ে এইভাবে ব্রেড ক্রামগুলো দিয়ে দেব। চারদিকে যখন ব্রেড ক্রামটা লাগানো হয়ে যাবে তখন অন্য একটা প্লেটে তুলে রাখব। আরেকটা করে দেখাচ্ছি
এখানে আমি যে ব্রেডের ক্রামটা ইউজ করেছি আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়ো বা খাস্তা বিস্কুটের গুঁড়োটাও দিতে পারেন। আমি এইভাবে সবগুলো রেডি করে নিয়েছি, এখন গরম তেলে ভেজে নেব। এইভাবে আপনারা একবার বানিয়ে কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারেন এয়ার টাইট কন্টেনারে, যখন দরকার হবে তখন ভেজে খাবেন। কড়াইতে বেশ খানিকটা রিফাইন তেল দিয়ে দিলাম, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন একটা একটা করে রোল তেলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে একটা সাইড ভেজে নেওয়ার পরে এইভাবে উল্টে দিচ্ছি, গ্যাসটা কিন্তু স্লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে। এইভাবে উল্টে পাল্টে চারদিকটা ব্রাউন কালার হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। রেডি হয়ে গেছে ব্রেড রোল, এটা এখন আমি সস দিয়ে সার্ভ করব। খুবই মুখরোচক খাবার, যে কোনো সময় এটা বানিয়ে নিতে পারে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আবার আসবো অন্য রেসিপি নিয়ে।